হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল স্যার চলে এসেছি। আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে, আজকে রিয়াকশন ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, বিকজ সাউথ ইন্ডাস্ট্রি থেকে নতুন মুভি আসছে যার নাম হচ্ছে থাঙ্গাদা। এটা একটা টিজার আমরা দেখেছিলাম, তো মনে পড়েছে যে রিজেকশন দিয়েছিলাম কিনা, বাট সেটা খুবই দুর্ধর্ষ ছিল এবং এটা তারা অস্কারে পাঠাবে বলে প্ল্যানও করছে এরকম একটা শোনা গেছে। তো এই বইটাতে আছে হচ্ছে চিয়ান বিক্রম এবং বইটা ডিরেক্ট করেছে হচ্ছে পারঞ্জিৎ। তো তার আই থিঙ্ক ডিরেক্ট করা মুভি আমরা প্রথম দেখছি এবং চিয়ান বিক্রম এটার জন্য অনেক খেটেছে। তার লুক তো মানে দুর্ধর্ষ ছিল, সেখানে তাকে চেনে যাচ্ছিল না এক কথায় বলা যায়, এবং তোমরা অনেক ইন্টারভিউ তো তার দেখেছো, তো এই হচ্ছে ব্যাপার। তো বাকি তো রাহুল বলবে, ভিডিওটা এখানে শুরু করবো। শুরু করার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্লিজ লাইক করো। আর এটাতে যাতে আমরা একটা যখন ট্রেলারটি মানে ট্রেলার না সরি টিজার রিঅ্যাকশন দিয়েছিলাম, তখন মানে একটা একটা অ্যাকশন সিন, কয়েকটা অ্যাকশন সিন দেখেছিল না, খুবই সুন্দর একটা মানে আর চিয়ান বিক্রমকে যে এত সুন্দরভাবে লাগে, সে নিজেরটাকে নিজেকে এই ক্যারেক্টারটাকে মানে অ্যাপ্লাই করেছে নিজের উপরে, হ্যাঁ তার পয়েটাকে নিয়ে এমনভাবে খেলেছে, সে আমরা বুঝতেই পারছিলাম না যে কী করে হলো, মানে সম্ভব কী করে। কিন্তু চিয়ান বিক্রম দেখবো এরকমই মানে চ্যালেঞ্জিং ক্যারেক্টার করে, যেমন আয় যেমন আয়, তারপরে হচ্ছে অপরিচিৎ, যেটা ওয়াল মানে খুবই ফেমাস, আমরা ছোটোবেলা দেখে এসেছি আর ছোটোবেলা থেকে বইটা ভালো লাগে, এখনও টিভিতে দিলে বিশাল ভিউ যায়। আর হায়ার বই তার একটা ট্রান্সমিশন ছিল যেখানে ও একটা ভাইরাস আক্রান্ত হয়ে যায়, তারপরে যে আর কুবরা আমরা কেটে কিছু পুজো যায় ওই জায়গাগুলো খুবই সুন্দর। আমার তো বিক্রম মানে চিয়ান বিক্রম স্যারের খুব মুভিগুলো খুবই ভালো লাগে, স্পেশালি খুব ভালো লাগে কারণ ওর চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো আনে ওর মুভিতে। আর ও দেখবা মানে খুব কম বই বের করে, আর বই যে বের করে সেগুলো খুব চ্যালেঞ্জিং বই হয়। সো এটা বেসিক্যালি তামিল ইন্ডাস্ট্রির বই, প্যান ইন্টারভিউ হচ্ছে। তো চলো বেশি দেরি করবো, আমাদের যেটা বলো ডিয়ে जो है आप पर उपकार करने के लिए आपके गांव आए हुए हैं, और हमारे सिवा ये काम कोई नहीं कर सकता है। ए, सोना यही खोदो। उसे पता चल जाएगा कि यहाँ सोना निकालना अपनी ही जान को खतरे में डालना है। तू नहीं बोला था ना उधर भूत पिशाच भटकते हैं? ये सब करने वाला मायावी आदमी कौन है? मायावी आदमी नहीं है महाराज, मायावी औरत है, आरती। सच नहीं है। सच। उस मायावी औरत का अंत नहीं हो सकता क्या? हो सकता है, मैं करूंगा। जो मरने से नहीं डरता वही यहाँ जी सकता है। তো ভিজুয়ালস মাথা খারাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক মাথা খারাপ, চ্যানেলকে বিক্রম স্যারের অ্যাক্টিং সে মানে সে কি করেছে, মানে প্রত্যেকে এক একটা ক্যারেক্টার ছোটো ছোটো জায়গা, আমি তো মানে সাব যে জায়গাটা আসলাম আমরা দুজনাই, কিন্তু মানে এটা সব মুভি পারে না গাইস। ট্রেলার দেখেছো কে বলে ট্রেলার পুরো আগুন আগুন। তো ট্রেলার তো ভালোই ছিল, একদম মানে গুজবা মারা ট্রেলার ছিল, কিন্তু কিন্তু মুভিটাতে কত চলবে সেটাও দেখতে হবে, কারণ অনেক মুভি আছে এমন সাউথের মুভি যে ট্রেলারে ভালো খেয়েছে কিন্তু ভালো হয়েছে। তো চেষ্টা করবে তারা মানে যতটা পারা যায় প্রমোশন করা। কিন্তু বিক্রম স্যার আগের মুভিটা যেরকম একটা মুভির নাম বই বেরিয়েছিল, অনেক বাজেট নিয়ে মুভিটা বেরিয়েছিল, আমাদের বলিউডে অ্যাক্টর কিন্তু কিন্তু প্রথম পার্টটা সেকেন্ড পার্টটা চলেনি, কিন্তু তাদের ইন্ডাস্ট্রিতে বিশাল হিট, দুটো পার্টই বিশাল হিট, ঠিক আছে।
তারপরে এই আমরা বেসিক্যালি এমবিটে কথা বলি, এই মুভিটাতে বিক্রম স্যারের অ্যাক্টিং মাথা খারাপ একটা, মানে স্টোরি লাইনে তুই একটু বলে দেখ। আমি স্টোরিটা যেটা দেখে বুঝতে পারলাম তা হচ্ছে একটা ওই মানে সাঁওতাল সম্প্রদায় বা কোনো একটা জাতি আমাদের ভারতের, বিদেশিরা আসে তাদের সোনা, কিন্তু তারা মানে তারা হচ্ছে এমন একটা জাতি তারা যারা হচ্ছে সোনা খুঁজতে খুব এক্সপার্ট এবং তাদের বিদেশিরা হায়ার করে। তো এবার মানে হচ্ছে যে মানে জিয়ান বিক্রম স্যার তিনি হচ্ছে তাদের লিড গ্রুপ গ্রুপটাকে লিড করে, সে সবাইকে বলে চলো আমরা কাজ করি ভালো হবে এই হবে আমরা চালাতে পারবে না, তো সেখানে যায় এবং সোনা খোঁজা নিয়ে ব্যাপারটা যেটা হয় বা তাদের উপর তারপর অত্যাচার করতে চায় কিছু একটা ব্যাপার। আর একটা মায়াবী ওই মেয়ের কথা বললো, সেটা কি চিয়ান বিক্রম নিজের মনে সেটা ইলিউশন সে ভাবে না এটা সত্যি একটা ব্যাপার আছে সেটাও দেখার কি ব্যাপারটা হয়। এবং এই নিয়ে ব্যাপারটা কিছু তো একটা কনফ্লিক্ট হবে ওই সোনা খোঁজা নিয়ে, দেন তাদের মধ্যে ইংরেজদের মধ্যে ভারতের মধ্যে তাদের মধ্যে একটা লড়াই টড়াই বিভিন্ন একটা ব্যাপার আছে। প্রথম কথা তো এই বইটা মনে হচ্ছে আমার আজাদির আগে, মানে আমাদের ভারতের স্বাধীনতা পাওয়ার আগে অনেক আগে, তখনকার যুগে এরকম ছিল ঘটনা হতে পারে আমাদের মনে পড়া হচ্ছে, এটা এরকম ছিল যে আমাদের এখানে সোনা পেয়ে পাওয়া যেত গাইজ, এটা সত্যি কথা কিন্তু আমাদের মানে ইন্ডিয়াতে সোনা পাওয়া যেত। ময়ূরটা কি করলো ওই জায়গাটা বলছে এখানে সোনা আছে, মানে কারণ কেজিএফ এবং সোনা পড়েছিল সেরকম মাইন্ড আছে এখানে সেরকম, কিন্তু কেজিএফ এর যে ব্যাপারটা ছিল ওই মাইন্ড নিয়ে সোনা নিয়ে এটাও কিন্তু ওই ব্যাপারটাই, কিন্তু এটা পুরো একদম প্রিয় মানে কি বলবো একটা ঐতিহাসিক ব্যাপার ঐতিহাসিক মানে মানে আর তখনকার অনেকটা আর তখনকার জিনিস মানুষ না এরকম অনেক মানে এখনকার যুগে মানে না তখনকার যুগে মানুষ খুব মানত এইসব জিনিস, আর সেই মানাটা নিয়ে একটা বইটার উপর তৈরি মানে বইটা বেস করেছে। আর চায়না বিক্রম স্যার সেটাকেই বলে যে কেউ মুড়ি না মারতে পারে আমি মারবো আমি গিয়েই ওরা ঘরত্মূলক করবো, তো সেটা নিয়েই বই এখানে কি পশুটার নাম কি ছিল ওটা না 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 ওটা ব্ল্যাক প্যান্থার মানে ওটা কিন্তু পুরো ভিএফএক্সে করা একদম, মানে কিন্তু দারুণ লাগছে যে জায়গায় প্রথম ট্রেলারটা এন্ট্রি নিল ওই সেটটা মানে একটা সেট কি বলবো দুর্দর্শ লেগেছে। আর ওখানে মেয়েটার অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে, মেয়েটার অ্যাক্টিংটা মানে মায়াবী যে ছিল আর বিক্রম স্যার এক একটা জায়গায় এখানে আসছে প্রেজেন্টিংটা খেয়ে নিচ্ছে অ্যাক্টিং লুক তার মধ্যে ওর মানে একজায়গায় সোনা পুরো গায়ে সোনার রং রংটা ছিল আর সবাই পুরো ডার্ক আর দেখবি মুভিটা রেড বেস জিনিসটা রেড বেস মানে আমাদের কেজিএফ যেমন ডার্ক টোনে ছিল ওটা রেড রেডিশ রেডিশ টোনটা আছে সেখানে একটা মানে একটাই মানে ফরেনারকে দেখিয়েছে একজনকে দেখিয়েছে তারও সেই মানে প্রত্যেকটা ফ্রেম ইচ আর এভরি ফ্রেম এবং প্রত্যেকটা অ্যাক্টর যারা কাজ করেছে দারুণ দারুণ, ঠিক আছে। তো তোমরা প্লিজ এই মুভিটা সাপোর্ট করো, মানে আমাদের তো প্রথম দেখলে একটা চ্যালেঞ্জিং মুভি অবশ্যই, কেন এরকম অ্যাক্টিং করা অনেক মানে চেষ্টা করছে এবং অনেকবার মুভি মানে মুভি ডেটটা পিছিয়েছে এবং তারা হচ্ছে মানে অনেক খেটেছে তারা পুরো চিয়ার বিক্রমকে তুমি এখন দেখো আর সেই সময় খেটেছে মানে বুঝতে পারছো সেই ট্রান্সফরমেশন মানে সেই সেই করো। তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো, আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম এলাকাটা থেকে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর যদি কিছু আমাদের ভুল তৈরি হয়ে থাকে তাহলে কমেন্ট করে দিও। তো ভিডিওটা শেষ করো তার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপে বেল আইকনটা টিপে আমাদের ভিডিও সবাই তোমাদের পৌঁছাবে। দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।